রথযাত্রা মামলায় নতুন মোড়, আজ বসছে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, দৃষ্টি আকর্ষণ করতে হবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের, মামলা দায়ের হলে শুনানির সম্ভাবনা। কোর্টের বাধায় কর্মসূচি কাটছাটের পথে বিজেপি, সভা হবে কোর্টের সম্মতি পেলে রথযাত্রা, আসছেন অমিত শাহ, দাবি দিলীপ ঘোষের, আইন ভাঙলে ব্যবস্থা, পাল্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মরু রাজ্য রাজস্থানে বিধানসভা নির্বাচন, 200টি আসনের মধ্যে ভোট গ্রহণ 199টি আসনে। আলওয়ার জেলার রামগড় কেন্দ্রে বহুজন সমাজ পার্টি প্রার্থী লক্ষণ সিং এর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত, 11 ডিসেম্বর ভোটের ফল ঘোষণা। তেলেঙ্গানা বিধানসভার 119টি আসনে নির্বাচন, কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিরুদ্ধে একজোটে লড়াই করছে কংগ্রেস, তেলুগু দেশম পার্টি, সিপিআই এবং তেলেঙ্গানা জনসমিতি, 11 ডিসেম্বর ভোটের ফল ঘোষণা। বুলন্দশহর কাণ্ডের মধ্যে নতুন অস্বস্তিতে বিজেপি, দেশ জুড়ে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে ইস্তফা দিলেন বাহারাইচের বিজেপি সাংসদ সাবিত্রী ফুলে, এবার টিকিট পাবেন না জেনে ইস্তফা সাফাই বিজেপির। বিহারে কার্যত সম্পর্ক ছিন্ন করে বিজেপির সঙ্গে যুদ্ধের ঘোষণা করল তাদের ঈশ্বরিক রাষ্ট্রীয় লোক সমতা পার্টি, খুব উগড়ে দিলেন দলের নেতা ও মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। আসন্ন লোকসভা ভোটে কি পুনে থেকে বিজেপি প্রার্থী হতে পারেন মাধুরী দীক্ষিত, জল্পনা উস্কে দিয়ে বিজেপি সূত্রে দাবি, মহারাষ্ট্রের এই কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সরকারি কর্মীদের জন্য সুখবর, জাতীয় পেনশন প্রকল্পে এবার 10% বদলে 14% দেবে কেন্দ্র, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন, 19 এপ্রিল থেকে কার্যকর। বুধের পর বৃহস্পতিবারও বায়ু দূষণের নিরিখে দিল্লিকে পেরিয়ে গেল কলকাতা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে দূষণে দিল্লির বিভিন্ন জায়গাকে টেক্কা দিয়েছে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। অবশেষে মালয়েশিয়া থেকে ফিরলেন 8 বাঙালি যুবক, মালয়েশিয়ায় তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ, শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংস্থা ও বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আজ ভোরে দেশে ফিরলেন 8 জন বাঙালি যুবক। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এমআর বাঙ্গুর হাসপাতালে উত্তেজনা, হাসপাতালে মোতায়েন অতিরিক্ত পুলিশ, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আলিপুরের গোপালনগরে আম্বেদকার কলোনিতে বন্ধ ঘরে আগুন, দোতলা থেকে উদ্ধার করা হয় বাসিন্দাদের, দমকলে 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে অনুমান দমকলের। 2012 স্মৃতি উস্কে হাতিবাগানে আগুন জুতোর দোকানে, দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা দেখা যাদের কাজ, সেই স্বাস্থ্য দফতরের হেড অফিসেই ঝুলছে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র, 31 তারিখের মধ্যে সব রিফিল হয়ে যাবে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। নন্দীগ্রাম নিখোঁজ মামলা তদন্তে সিআইডির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তদন্তে গতি আনার নির্দেশ স্বরাষ্ট্র সচিবকে। এতদিন কিসে লাগে ওর এনকোয়ারি করতে, এতগুলো লোকের কোনো ট্রেসই নেই, আর তাদের দেওয়া হয়েছে কাজটা করতে, তাদের কি ঘুমোতে তো দেওয়া হয়নি। বিএ বিএসসি পর এবার বিকম, প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসার নতুন সুযোগ পড়ুয়াদের কাছে, অনলাইনে নতুন করে নেওয়া হবে আবেদন, বিভিন্ন কলেজ কর্তৃপক্ষকে পাঠানো ইমেইলে জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বোর্ডের নম্বরের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে চায় কেন্দ্র, বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের ফলাফলে তুলনা করে তাই বিশেষ স্ট্যাটাস তৈরির উদ্যোগ, কলকাতায় এসে জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ। ফের বিতর্কে মিকা, ব্রাজিলিয়ান মডেলকে যৌন হেনস্থার অভিযোগ, দুবাই পুলিশের হাতে গ্রেফতার ভারতীয় গায়ক। নদিয়া শান্তিপুরের পাগলা গোস্বামী পাড়ায় বাড়ির ভিত খননের সময় উদ্ধার একটি প্রাচীন শিবলিঙ্গ, প্রায় 4 ফুট উচ্চতা শিবলিঙ্গটি কয়েকটি ভাগে মাটির তলায় পোতা ছিল, শিবলিঙ্গটিকে দেখতে এলাকায় ভিড় জমিয়েছেন মানুষ। ফের এক ধাক্কায় প্রায় 2 ডিগ্রি নামলো পারদ, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, আগামী 2-1 দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি। জেলাতেও শীতের ভরপুর আমেজ, দার্জিলিং 4, কৃষ্ণনগর 13.4, আসানসোল 13.7, বর্ধমান 14.8 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 12.9, শ্রীনিকেতন 12.3, মালদা 15.7, জলপাইগুড়ি 11 ও কোচবিহার 10.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ইনফোকম 2018 দ্বিতীয় দিন, 17তম বছরে ইনফোকমের বিষয় ডিজিটালের মধ্যে মানবিক ছোঁয়া, চলবে শনিবার পর্যন্ত।